ওমা, কি করছো? এই রান্না করে বসে আছি। তোমার গরম লেগেছে? না, এটা তো মায়ের গরম লেগেছে, রান্না করে আগে ফ্যানটা দিয়ে নি। আর কি রান্না করছো মা, বলো। রান্না হচ্ছে মাছের ঝোল, বাবারে চিচিঙ্গে ভাজা, শাক ভাজা। তো এই দেখো, চিচিঙ্গে ভাজা বসিয়ে দিয়েছে। কী কী দিয়েছো মা? হলুদ দাওনি? হলুদ দিয়েছি। হলুদ দিয়েছো? শুকনো লঙ্কা ফুলন দিয়ে বসেছো? আর এখানে কী সেদ্ধ হচ্ছে গো? হ্যাঁ, বলে ওটাকে সুন্দরবনের জঙ্গলে হয় ও কেওড়া। কেওড়া কেওড়া সেদ্ধ হচ্ছে? কেওড়া চাটনি হবে নাকি? ও আজকে কচুমুখি আলু দিয়ে ঝোল হয় মাছের, কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোল আর এই যে শাক ভাজা। তো দেখো, এইগুলো রান্না হবে, সব রেডি করে নিয়েছে। এবার ফটাফট বসালি হয়ে যাবে। এটা কি মা পোড়া লেগেছে না দাগ? এই যে এটা এটা পোড়া লেগেছে, মশাই আছে অনেকদিন। হ্যাঁ, সেই কবে এনেছি রেখে দিয়েছ? তারপরে আদা বাটবে বলে শিল্পে নাকি? তো ঠিক আছে, চলো একটু কাজ এগিয়ে নিক, তারপরে আবার আসছি। আজকে ভিডিওটা এখান থেকে শুরু বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোর্শেদের ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমার অবস্থা তোমরা সবাই জানো, আগের থেকে তবু অনেকটা সুস্থ আছি। তো আজকে রান্না বান্না তো দেখালাম, এই রান্না হচ্ছে। আবার চলো পরে ফিরে আসছি, মা এখন আদাটা বেটে নিক। আর এখানে জলটা এখন টপক টপক হচ্ছে। কে কে কেওড়ার চাটনি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, আজকে আমাদের হবে কেওড়ার চাটনি। এই ছালগুলো সব মা ছাড়িয়ে যাবে না ফুটতে ফুটতে? না না, ছাড়বে না। কি মেয়েকে ও চলো পরে আসছি। আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে যাবার, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন বাজে বেলা দুটো, তো আমরা এখন খেতে বসবো। তো চলো একবার মেনুটা একঝলে দেখিয়ে দিই। এখানে দেখো, শাক ভাজা, চিচিঙ্গে ভাজা, আর এখানে মাছের ঝোল আলু আর কচুমুখি দিয়ে। অনেক দিন পর খাওয়া আছে কচুমুখি দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। আর এখানে এই যে তোমাদের সেদ্ধ করাটা দেখিয়েছিলাম, আর এই যে চাটনি। চলো বন্ধুরা, এখন ভাত বাড়বো, থালা নিয়ে এসেছি। তো চলো, আমার আর বাপি এখন ভাত খাবারা বলছে, চলো ভাতটা বাড়ি। তো দেখো বন্ধুরা, বাপি এখানে ভাত ভেজে দিয়েছি আর আমি ভাত ভেজে নিয়েছি। তো চলো খাওয়া শুরু করি, মাছটা এখানে থাক নিয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। আর এই একটা দেখো গাছের লঙ্কা আমাদের, তো এটা নিয়ে খাবো যদি লাগে। মা তো তরকারিতে ঝাল দেয়, যদি লাগে নেবো, কারণ কাঁচা লঙ্কা টিপে খেতে খুব ভালো লাগে। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া শুরু করি। ভাবি আসো। তো দেখো খেতে বসে গেলাম, তো চলো খাওয়া দাওয়া শুরু করি। ফার্স্টে খাবো শাক ভাজা দিয়ে। শাক ভাজা কিন্তু শুকনো লঙ্কা ফল দেখতে খুব ভালো লাগে। হচ্ছে চিচিঙ্গে ভাজা,
পরে একে একে আর খেতে পারবে? অসুবিধা নেই, তুমি বসো। মাছটা দারুণ ছিল, কালকে দই গালা খেয়েছি, আজকে পাতলা দই।
সুন্দরবনে কেওড়া কে কে কেওড়া খেয়েছ কমেন্ট করবে। আমাদের সোনাপুরে ভালোই পাওয়া যায়, দেখলাম এখন আর পাওয়া যায় কদিন বেশ উঠেছিল। তো বন্ধুরা চাকরি খেতে খেতে আজকে ব্লগটা শেষ করি, চলো দাদা অবশ্যই লাইক কমেন্ট করো, লাইক কমেন্ট করতে ভুলে যেও না, নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকো।